আপনাকে সত্যি একটা কথা বলি, আমার আপন মামতো বোন ছিল, সে দেশে তো একটা কত ভদ্র মেয়ে ছিল, জীবনও কারো সামনে এক করে মাথা গুমটা ছাড়া যায় নাই, যে ভদ্র কারো সামনে হাসতেও দেখি নাই কখনো, অথচ সে যখন বিদেশে গেছে, সি 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 আর কি বলবো, চার পাঁচটা বিয়ে হচ্ছে জানেন একটার পর একটা। বাংলাদেশে আইসা আমি আরো ঝামেলায় জড়ায় গেছি, আমার স্বামী আমার শাশুড়ি এরা সবাই আমারে ভুল বুঝতেছে। কেন ভুল বুঝতেছে কেন? আর বলেন না ভাই, কে যেন তাদেরকে বলছে মালয়েশিয়ায় আমি নাকি মদের বারে কাজ করি। আরে না না, আমি লোনের জন্য আসিনি, আমি এসেছি ওই যে হাবুর বউয়ের কাছ থেকে কিভাবে টাকাটা উদ্ধার করা যায় সেটা বলতেই তোমার কাছে এসেছি। সত্যি বলছো হাবুর ভাই, তুমি আমার ওই হাবুর বউর কাছ থেকে টাকা পয়সা উদ্ধার করে দিবা? আরে ভাই কইও না, এই হাবুর বউরে টাকাটা দিয়ে আমি যে কি যন্ত্রণা আছি ভাই, আমার এই চেহারা বসে থাকে মুশকিল। ওরে ভাই, আমার জেলে পাঠাইছে কিন্তু কিছু তো প্রমাণ করতে পারে নাই, আমি তো কিছু করি নাই, কোনো অন্যায় করি নাই, প্রমাণ করবে কর্তৃকে? আমি হাজতেও যাই নাই, ওই থানায় বসি উল্টা দারোগার সাহেব আমার চা বিস্কুট খাই বসে ঠিক আছে স্যার। এই যে বিয়া সাহেব, এই যে সিরাজ আপনার কাছে আনলাম, এখন দেখেন কথা কথাটা কয়ে দেখেন আপনার সন্দেহ দূর হয় কিনা। বিয়া সাহেব, আপনি সিরাজকে নিয়ে আসতে গেলেন কেন? আমি তো সিরাজকে নিয়ে আসতে বলি নাই। আরে জামান দেখি আমার বাড়িতে কলো যে সিরাজ নাকি বিউটিকে কিডন্যাপ করেছে, তা আপনি এখন ওটা জিজ্ঞেস করে দেখেন যে ও সত্যি বিউটিকে কিডন্যাপ করেছে কি না। বাবা সিরাজ, তুমি আমার উপরে রাগ করে আসো বাবা, তুমি রাগ করো না বাবা, আমাদের তো বয়স হয়ে গেছে, আমরা ভুল ভ্রান্তি করতেই পারি। বাবা তুমি কি আমার মেয়ের বিউটির কোনো খবর জানো? তাও এটা আপনি কেমন কথা বললেন, বিউটির খোঁজ খবর আমি কিভাবে জানবো? এই যে আপনারা বলতেছেন আমি কিডন্যাপ করছি, আমি যদি সত্যি সত্যি কিডন্যাপ করতাম তাহলে রেকি করতে আসতাম না। এই কয়টা দিনের মধ্যে দেখছেন আপনার বাড়ির আশেপাশে আমি ঘুরঘুর করছি, দেখছেন আপনি? না তো বাবা, তা তো দেখি নাই, কে কিভাবে কাজ করছে সেটা কি আর দেখা যায়? বাবা আমি তোমার বাবার মতো, খোঁজ খবরটা আইনা দেবো বাবা, আর বিনিময়ে তুমি যা চাও আমি তাই দেব বাবা। তাহলে শুধু আপনি আমার বাবার মতো না, এই যে যে মানুষটার পাশে আমি দাঁড়ায় আছি আমার খালু, সেও কিন্তু আমার বাবার মতো। দুইটা বাবার মতো মানুষের সামনে দাঁড়ায় আমি মিথ্যা কথা কমু? আমি এত নিজে এত খারাপ? তাও বিশ্বাস করেন, তাহলে আমি আমার মরা বাপ্পার কসম কাটে বলতেছি, আমি আমার চোখ চেয়ে বলতেছি, বিউটির কোনো খোঁজ খবর আমি জানি না, বিউটির আমি কিডন্যাপ করি না, আমি কিচ্ছু জানি না। তাও বিয়া সাহেব, সিরাজের এত আকুতি বিকৃতি কথা শুনেও কি আপনার মনে হচ্ছে না যে সিরাজ বিউটির কিডন্যাপ করে নাই? বিয়া সাহেব আপনি একটু থামেন, একটু শান্ত হন, কান্নাকাটি করবেন না। খালু কিন্তু ঠিক কথাই বলছে, তালই আপনি এত টেনশন এত চিন্তা করতেছেন কেন? আমরা সবাই তো আছি, আমরা সবাই মিলে বিউটিকে খুঁজে বের করব। তাওই কিছু মনে করবেন না, লোক মুখে শুনেছি আর কি যে বিউটি নাকি আলফাজকে পছন্দ করতো, আপনি কি আলফাজের বাড়িটা ভালো করে খোঁজ খবর মানে খুঁজে দেখেছেন? না গেছিলাম কিন্তু ভিতরে ঢুকে তো দেখি নাই। ও খালু, তাহলে আপনারা তাহলে এখানে থাকেন, আমি একটু আলফাজের বাড়িতে যাই, ওর ঘর টর গুলা বা ওর বাড়ির আশেপাশে জঙ্গল টঙ্গল আমি চেক দিয়ে আসতেছি। আপনি কান্নাকাটি করে নেন ভাই সাহেব, কিছু একটা ব্যবস্থা তো হবেই তাই না, এত চিন্তা করতেছেন কেন? ধন্যবাদ দেওয়ার কিছু নাই। আচ্ছা তুমি এক কাজ করো, ওই তোমার শাশুড়ি আর ওই তোমার হাজবেন্ড কিছু না ডাক্তার আছে না? ডাক্তার এখানে আছে। উনার নাম জামান, আমি মালয়েশিয়ায় উনার আন্ডারে চাকরি করতাম। জামান ভাই আপনি একটু বলেন না, মালয়েশিয়ায় আমি কোথায় কাজ করতাম?
হ্যাঁ আসলে ভাই শুনেন গ্রামের মানুষ তো আসলে নানান রকম মিথ্যে কথা বলে খুব মজা পায় আমি তো ওর কাছে থেকে দেখেছি ওকে আমি আমার দোকানে চাকরি দিয়েছিলাম পরে আমি একটা বড় রেস্টুরেন্টে ওকে আমি চাকরি দিয়েছি আপনি যে কথাগুলো বললেন এই কথাগুলো যে সত্যি তো সেটা আমি বিশ্বাস করব কেন আপনি তো মিথ্যা কথা বলতে পারেন না না আসলে হ্যাঁ আপনার আপনার এক ধরনের বিশ্বাস থাকা ভালো কিন্তু আমি যেটা বলছি আসলে এটা মিথ্যা নয় আমি এখানে আসলে আমি মানুষের নাগরিক আমার ওখানে বেশ কিছু ব্যবসা আছে ও আমার ওখানে কাজও করেছে এই যে আমার কার্ড দেখেন এই যে মানুষের কার্ড প্লিজ হাবুরে তুই এসব কথা বিশ্বাস করিস নি তাহলে কি গ্রামের সব লোক যা বলাবলি করতেছে এগুলো কি সব মিথ্যে শাশি অবশ্যই সব মিথ্যে কথা একটা জিনিস মনে রাখবেন এই যে একটা কথা আছে না চিলে কান নিয়ে গেছে চিলের পিছনে কান না দেখে কিন্তু ছোটাছুটি করে আপনার কান কিন্তু সেখানে আছে তো একটা জিনিস মনে রাখবেন কি আপনি আপনার কানটাকে দেখে তারপরে যাবেন যা বলছে গ্রামের মানুষ তা কিন্তু ঠিক না আর তাছাড়া ও যখন মালসীতে ছিল তখন কিন্তু আপনাদের উচিত ছিল ও কোথায় কোন কাজ করে সেটা একজনকে ফোন করে বা কোনো একটা খোঁজ খবর নেওয়া উচিত ছিল কিন্তু আপনার কথা অবশ্য ঠিক কিন্তু আবুল আমারে যেভাবে ব্যাপারটা বলল আমি কোনোভাবে অস্বীকার করতে পারি নাই কিন্তু আমি এখনো বুঝতে পারতেছি না আবুল আমার বউয়ের নামে কেন এসব উল্টাপাল্টা কথা কইল সেটার কারণ থাকতে পারে হয়তো তার কোনো স্বার্থ আছে আমি একটা কথা বলতে চাই জুলি আমার আপন কেউ না কিন্তু আমার খুব ছোট বোনের মতো ও যতদিন মালয়েশিয়াতে ছিল ওকে খুব কাছে থেকে দেখেছি আমি এই এতদিন থাকার সময় কোনোদিন তার নিজের মায়ের নাম কোনোদিন বলেনি শুধু আপনাদের কথাই কিন্তু বলেছে সো ও কিন্তু একজন লক্ষ্মী বউ আপনাদের আমি সেটাই ভাবছিলাম আমার জুলি কোনোদিন ভুল কাজ করতে পারে না মা তোমার কি এখনো জুলি নিয়ে সন্দেহ হয় না বাবা এত কথা তো সব মিথ্যে হতে পারে না আমি নিজের চোখে দেখে শুনে জুলিকে বউ করে ঘরে নিয়ে আসছিলাম মা আমি তোমাকে ভুল বুঝেছিলাম মাফ করে দাও মা না না মা আপনি কি বলতেছেন আপনি হইতেছেন আমার মা আপনি কেন আমার কাছে মাফ চাবেন আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জামান ভাই আপনাদের ভুলটা ভাঙাইতে পারছে মা আমি আপনাদের বাড়ির বউ আমি কি কোনো ভুল কাজ করতে পারি আমি জানি মা আমি জানি তুমি আমার ঘরের লক্ষ্মী হাবু আমি আপনাকে তুমি করেই বলি আমি একটু যাই আমার ওই বোনটাকে নিয়ে একটা ক্রাইসিস হয়েছে তো আমার হাতে টাইমও নাই আসি জুলি তাহলে ভাই আপনি তো যাবেনই কিন্তু আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি এখনই আবুলের একটা উচিত শিক্ষা দিয়ে যাবেন অবশ্যই যে অপরাধ করবে তাকে তো শাস্তি পেতেই হবে ঠিক আছে তাহলে আসি হ্যাঁ আচ্ছা আসো আসো মা ঘরে যান তুমি যাও গিয়ে বিশ্রাম করো খারাপ মানুষ জানতাম এখন দেখতেছি মাইনসের বাড়িতে এসে চুরি করা শুরু করছস আরে যা বিউটিটা আমি চুরি করবো কেন আমি তো শুনছি বিউটি তোরে পছন্দ করে তুই নিশ্চয় বিউটি চুরি করে এনে কোথাও আটকে রাখছিস কোন ঘরে আটকে রাখছিস ক বিউটিটা আমি চুরি করছি না এই বিউটি যদি আমারে পছন্দ করে থাকে তাহলে ওরে চুরি করার দরকার কি ওরে তো ডাকলে এমনি আসবে বিউটিরে লুকাইছস তো তুই তুই কিডন্যাপ করছস রূপনারে বিয়ে করতে না পারা তুই বিউটিরে কিডন্যাপ করছস আলফা শোন তোকে একটা কথা বলে রাখি আমি সিরাজ এত নিচু মনের মানুষ না যে বড় বন্ডারে বিয়ে করতে পারি নাই বলে ছোট বোনের দিকে কুনজর দিছি কুনজর দিবি তো তুই কারণ তোর ওই লুবনার প্রতি একটা লালসা ছিল একটা 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 আগ্রহ ছিল লুবনাকে বিয়ে করতে পারিস নাই সেই জন্য তার ছোট বোন বিউটির দিকে তুই কুনজর দিছিস বিউটির দিকে আমি নজর দেই নাই বিউটি আমার দিকে নজর দিছে বুঝছস আরে বাপ রে বাপ যে নামার চেহারা তার নাম পেয়ারা বিউটির কি রুচি নষ্ট হয়ে গেছে নাকি যে তোর দিকে নজর দেবে না আমি শুনছি শুনছি যে এরকম একটা বিষয় আছে তবে বিষয়টা হয়তো উল্টা ভাবে নিশ্চয় তুই কোনো কবিরাজ ধরে বিউটির চুল টুল কাইটে তাবিজ কবজে ভরে কোথাও কোথাও তুই গাড়ি রাখেছিস এই জন্য বিউটি তোর প্রতি দুর্বল হয়ে গেছে একদম ফালতু কথা কবি না তুই কি মনে করছস হ্যাঁ
তুই লোক দেখানির জন্য আইসা আমার বাড়িতে বিউটিরে খোঁজাখুঁজি করতেছিস তাই না? আবার জামান রেজা কবি যে আপনার বন্ধু বিউটিরে লুকায় রাখছে, জামান এটা বিশ্বাস করবো যে আমি লুকায় রাখছি তাই না? শোন, জামান গেছে পুলিশের কাছে, পুলিশ নিয়ে আসতেছে, তারপর পুলিশ তোরে বাইন্দা এমন প্যাদানি দিব যে কোথায় বিউটিরে রাখছিস বলতে তুই বাধ্য হবি। আসুক আসুক পুলিশ আসুক। আরে আমি কি অন্যায় করি নাকি? আমি অপরাধ করছি যে পুলিশ আসলে আমি ভয় থাকতে কাঁপবো? অন্যায় করছিস তুই, পুলিশ আইসা ধরে নিয়ে যাবে তোরে। তোর এত বড় সাহস হয়ে গেছে তোর? হ্যাঁ, তুই জামান ভাইয়ের কাছে নালিশ করিস আমি বিউটি কিডন্যাপ করেছি? শোন, যেহেতু বিউটি কিডন্যাপ হয়েছে, এখন তুই নিস আর তোর লোকজন নিস, কেউ একজন নিসি। বিউটি উদ্ধার না হয়ে বিউটির লাশ যদি উদ্ধার হয়, জামান ভাই তোর ক্ষমা করলেও আমি সে তো ক্ষমা করতেছি না। কথাটা তুই মনে রাখিস। শোন, বিউটিরে খালি খুঁজা বের করে নেই, তারপরে সিরাজ তরে বোঝাবো কত দিনে কত সাল। তোমার কত বড় সাহস আমার বাড়িতে এসে বিউটিরে খুঁজছে। আবুল, 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 কি রে আবু, তুই আবার আমাদের বাড়ি কিছু জন্য? আর উনি কি রে? উনি উকিল। তুই আমার বউয়ের ব্যাপারে যা যা কইছস, এরপর আমি সিদ্ধান্ত নিছি এই বউ আর আমি রাখুম না, ডিভোর্স দিয়ে দিব। তাই তুই যা জানোস তা সব কিছু এই উকিল সাহেবরে কয়ে দে। মালয়েশিয়ায় আমার বউ কই আসলো, কি করছে, কি করতো, সব কিছু উকিল সাহেবরে জানা। কি আর কবো উকিল সাহেব, এই যে আমাদের ভাবি মানে যে হাবুর বউ মালয়েশিয়ায় গিয়ে যে কি কাম করেছে সামান্য টাকার জন্য, সেটা আর আপনাকে কি কবো। মানে হয়েছে কি, সেটা মদের বারে কাম করেছে বুঝছেন। এখন মদের বারে যে কী কী কাম হয় সেটা তো আপনি ভালো করেই জানেন। আচ্ছা, আপনি মালয়েশিয়াতে কোথায় থাকেন, তো ঠিকানাটা বলতে পারবেন? না না, এটা কী করছেন, আমি মালয়েশিয়া থাকবো কিসের জন্য? আমি তো এই গ্রামেই থাকি। তা আপনি গ্রামে থাকেন, আর এখান থেকেই আপনি জেনেছেন যে ওর বউ মালয়েশিয়াতে কোথায় কী কাজ করে, তো সে কীভাবে জানলেন একটু আমার বলেন তো। ইয়ে না মানে যে ও আমি ওই লোক মুখে শুনেছি। তার মানে আপনি লোক মুখে শুনেছেন, নিজের চোখে দেখেননি তাই না? না, তা তো দেখিনি। আপনি তো জানেন নিজের চোখে দেখা জিনিস অনেক সময় ভুল হয়, আর আপনি একটা ভিত্তিহীন কথা বললেন। আচ্ছা একটা জিনিস বলেন তো, আপনি যার কাছে কথাটা শুনেছেন সে কি মালয়েশিয়া থাকে? জি জি, সে মালয়েশিয়া থাকে। এই যে আমাদের পাশের বাড়ির একাব্বর। একাব্বরের নাম্বার আছে আপনার কাছে? না, নাম্বার তো নাই, ওই তবে আমি তার বইয়ের কাছে সব শুনেছি। ও আচ্ছা, তার বউর কাছে শুনছেন। আচ্ছা তাহলে আপনাকে একটু তার বউর কাছে যাইতে হবে, আপনি আমাদেরকে ওখানে নিয়ে যান। নিয়ে যাওয়ার পরে তার বউ কিভাবে আপনাকে এই কথাগুলো বললো সেই কথাগুলো একটু শুনতে চাই আমি। চলে। দেখেন উকিল সাহেব, আমরা যেতে পারবো না, আমাদের এখানে কী কাজ? আর হাবু ভাই যদি নিজে উনার ওয়াইফকে ডিভোর্স দিতে চায় সেখানে আমাদের কী করার আছে? আমরা কোনো সাক্ষী ডেকে দিতে পারবো না। না 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 না, এটা বললে তো হবে না, আপনার সাক্ষী দিতে হবে। আপনি যখন একটা কথা বলছেন সেই কথাটা সত্য কি মিথ্যা সেটা তো যাচাই করতে হবে নাকি? আপনি এই মিথ্যা কথাটা বলে ওর সংসার ভেঙে ফেলতে চাচ্ছেন, তাহলে তো আপনাকে সাক্ষী দিতে হবে। এখন বলেন, এখন সাক্ষী দিতে হবে, চলেন। স্যার, আসলে হয়েছে কি, আমাদের না অনেক বড় একটা ভুল হয়ে গেছে, সত্যি কথাটা বলেই ফেলি। এই আবু ভাইয়ের সাথে জুলি ভাবির কথাগুলো আমরা সব বানিয়ে বানিয়ে বলছি, আসলে জুলি ভাবির কোনো দোষ নেই। হয়েছিল কি, ওই যে আমার আমার একটা খালতো বোন আছে, হাবু ভাইয়ের সাথে চাইছিলাম তাকে বিয়ে দেওয়ার জন্য। আমার খালতো বোনের সাথে হাবু ভাইকে বিয়ে দিলে আমার খালু আমাকে অনেক টাকা পয়সা দিত। আমি সে লোভে পড়ে হাবু ভাইয়ের জুলি ভাইয়ের সংসার ভাঙতে পেরেছি। আমাদেরকে মাফ করে দিন, আমাদের থেকে অনেক বড় অন্যায় হয়ে গেছে। দেখছো হাবু, তোমার চোখের সামনে এখন সব কিছু পরিষ্কার। ওনারা দুজন স্বামী স্ত্রী, তোমার বউর সম্পর্কে আজে বাজে কথা বলে তোমার ফুলের মতো বউ তাকে তুমি ডিভোর্স দেওয়ার চিন্তা করছিলা। আবুল, তার মানে তুই এতদিন আমার বউর সম্বন্ধে যা যা কইছস সব মিথ্যা কথা? আবু মানে হচ্ছে কি, কিছু মিথ্যে আছে। বন্ধু, তুই আমার মাফ করে দে বন্ধু। আজকে যদি আমি তোরে মাফ করি তাহলে অনেক বড় অন্যায় হবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে।
সর্বনাশ, এ মায়ে কিলকিল করে হাসে কেন? প্যান্টন ছিঁড়ে গেছে নাকি? এমনি হাসে কেন? না না সিরাজ, আপনার প্যান্ট ঠিকই আছে। প্যান্ট ঠিক থাকলে তুমি বেহা বেশরমের মতো এরকম খিলখিল করে হাসতে তো গেল। আপনার অপমানের কথা মনে পড়লে আমার হাসি আসে। কি অপমান আমাকে? এ সিরাজকে অপমান করবে কে? কার এত বড় বুকের পাটা? নামটা ক, একদম জাহান্নামে পাঠাই দিব। কার আবার লোভ না পার? আপনাকে খবর দিয়ে বিদেশ নিয়ে গেল বিয়ে করার জন্য, বিয়ে না করে কান ধরে বাংলাদেশ পাঠিয়ে দিল। এ কমলাই, এই তুই কার সামনে দাঁড়া কি কথা বলতেছিস? তোর হিসাব আছে? হ্যাঁ, একদম কমলা লেবুর মতো সিলা টাক করে গিলা খায় বলামো। শোন, আসলে তুই শুনছস উল্টা হয়েছে কি? আমি তো মালয়েশিয়ায় গেছি, গেলে লুবনার তো বিয়ের বয়স পার 22 বছর আগে কমপ্লিট হয়ে গেছে। আমারে অনুরোধ করলো যে তুমি আমাকে বিয়ে করো না। আমি বললাম যে না, আমার ঝামেলা আছে। তারপর বলে কি যে দেখো, সঠিক সময় বিয়ে করা ফরজ। তা আমি তো রাজি হই না, পরে আমার পা পর্যন্ত ধরে ফেলাইছে। আমি একটু হালকা পাতলা রাজি হয়েছি যে একটা মেয়ে এইভাবে পায়ে ধরছে করে বিয়ে করি। পরে যেই না শুনলাম যে বিয়ে করে ওইখানে আমার ঘর জমায় থাকা লাগবে, পায়ের রক্ত মাথায় উঠে গেল। ঘর জমায় থাকার জন্য জন্ম নিচ্ছি নাকি? করবো না, বিয়ে করবো না, আমি চলে আসছি। ভালোই তো জোকস বলেন ভাই, আপনি বিয়ে করেননি? আমি তো শুনলাম আপনি পায়ে পর্যন্ত ধরছেন বিয়ে করার জন্য। এই এই সমস্ত ফালতু নিউজ তুই কোথা থেকে পাস? বিবিসি কে? কে বিবিসির নামটা বল। কে আর, আমাদের আলফাস ভাই, সে বলল আপনি নাকি বিয়ে করার জন্য পায়ে পর্যন্ত ধরছেন, যদি নিজ চোখে একটু দেখতে পারতাম মজাই লাগতো। শালা আলফাস, এমন একটা ফালতু ছেলে গ্রামের সব মানুষের কাছে আমার নামে আজে বাজে কথা বলতেছে। দাঁড়া, আলফাসকে আগে পায়ে নেই, একদম মাটির মধ্যে গাইরা ফালাবো। এসব বিশ্বাস করিস না রে ভাই, এগুলো মিথ্যা, এগুলো বানোয়াট। মানে হয়েছে কি, আমাকে দোলাচি করে তো এই জন্য আমার জন্য নামে বানোয়াট কথা বলে। তাহলে কি আপনি বিউটিকে কিডন্যাপ করেছেন? আরে আল্লাহ, আমি কার সাথে কথা বলতেছি? এত ফুল পাগল, কথা কথায় হাসে, কথার কোনো ব্রেক নাই। তোর পাগল ছাগলের সাথে কথা বলে আমার ঠিক হয় না। এ দাঁড়ান দাঁড়ান, কথাটাও ঠিক করে বলতে পারেন না, পাগলি হবে। এই যে হাবু সাহেব, দাঁড়ান, আপনার কাছে যাচ্ছিলাম। ভালো হয়েছে যে আপনারা রাস্তায় পাইয়ে গেছি, কোনো সমস্যা নাই। তাহলে আমার সমস্যাটা এই জায়গায় মীমাংসা করে ফেলি। আজকে সকালবেলা আমি আমার পাওনা টাকা আদায় করতে আপনার বাসায় গেলাম, আর আপনি আমাকে হুমকি দিলেন আমার কল্লা ফালাই দিবেন। এখন আমি আপনারা বলতেছি আমি যে টাকা পাই এই টাকা পয়সা পরিশোধ করবেন, নাইলে আমি আমি আপনার উত্তরপাড়ার জমি দখল করে নিব। লোকমান, আমার মাথাটা এখন এমনি গরম আছে, তোরা এখন যা, টাকা পয়সার ব্যাপারে তখন লোকম পরে কথা কমো, যা। পরে পরে কথা বলবেন মানে? পরে মানে তো বাকি, আর বাকির নাম ফাঁকি। আমি কোনো বাকি বুকির ভিতরে নাই ভাই, অনেক দেখছি। আমার টাকা এখন এখন এই মুহূর্তে এখানে পরিশোধ করে যেতে হবে। আচ্ছা আচ্ছা, আমি বিষয়টা একটু বলছি। আচ্ছা হাবু, উনি কে? ওর নাম লোকমান। ওদের একটা মাল্টিপারপাস সমিতি আছে, এই সমিতি থেকে আমার বউ 50,000 টাকা নিয়েছিল বিদেশে যাওয়ার লিগা। এই টাকাটা এখন আমার কাছে আছে। ও, আপনি তাহলে লোকমান? আপনার কাছ থেকে জুলি টাকা নিয়ে বিদেশে গিয়েছিল তাই না? জি, আমি লোকমান। কিন্তু আপনি কে? আমি জুলির বড় ভাই, মানে জুলি আমার দোকানেই মালের সাথে কাজ করে। আপনার টাকার কথা জুলি আমাকে অনেকবার বলেছে, আপনি টাকা না দিলে নাকি সে মালয়েশিয়ায় যেতে পারতো না। আপনি খুবই ভালো মানুষ। কি বলেন ভাই, জুলি এই কথা বলছে? হ্যাঁ অবশ্যই বলেছে, আমি জুলির মুখে আপনার কথা অনেকবার শুনেছি। আচ্ছা এখন কি হয়েছে আমাকে খুলে বলেন তো। জি ভাই, সমস্যা হয়েছে মানে জুলিকে টাকাটা দিয়ে আমি বড় বিপদে পড়ছি। আমি ওই যে আমার সমিতির থেকে টাকাটা আইনা দিছি, এখন টাকা পরিশোধ করতে পারতেছে না দেখে সমিতির সবাই আমাকে চাপ দিচ্ছে, তাই আমিও বাধ্য হয়ে আর কি এগুলো করতেছি। আসলে জুলি কিন্তু ঠিকই বলছে, আমি আসলে এই এইগুলো করার লোক না ভাই, আমি বাধ্য হয়ে এগুলো করতেছি ভাই। আমি আসলে আপনার ব্যাপারটা বুঝতে পারছি। আপনি কাজ করেন, এখন এই মুহূর্তে জুলি বা হাবুকে চাপ দিয়ে কোনো লাভ নেই। আপনি, আমি আপনাকে একটা কার্ড দিই, আপনি আমার সাথে 15 দিন পরে যোগাযোগ করুন।
আচ্ছা খালু, আপনি কি মালয়েশিয়া একবার ওই নূরজান আপনার কাছে ফোন দিয়ে দেখবেন নাকি সারপ্রাইজিং দেওয়ার জন্য? ওখানে তো যা হাজির হতে পারে। বাস্তব পোলাপানের মতো কথা বলছিস কেন? হ্যাঁ, সিরাজ আসলে বিউটির ব্যাপারে কিছুই জানে না, আর আমারও মনে হইতেছে যে সিরাজ বোধ হয় বিউটিকে কিডন্যাপ করে নাই। ও যদি কিডন্যাপ করতো তাইলে আমার বাড়িতে এসে আমার সামনে বুক ফুলে কথা কইতে পারতো না। চুপ করো তো তুমি, কি শুরু করছো এগুলো? বকর 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 বকর, তখন নিজের বন্ধুকে কিছু বলতে পারো নি, এখন আমার সাথে এসে সিলে সিলে করতেছো। তোমার বন্ধু কত বড় সাহস, তোমার বাড়ির দুয়ারে এসে তোমাকে পিডি যায়, তুমি কিচ্ছু করতে পারো না। ওফ দুলা ভাই, এই সকাল থেকে একটা প্রশ্নের জবাব দিতে দিতে আমার মুখটাই ব্যথা হয়ে গেছে। আমি বিউটিকে কেন কিডন্যাপ করবো বলেন? আপনারা আমার আত্মীয় না? আপনাদের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য আছে না?